প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর করা অবমাননাকর মন্তব্যে ফুঁসছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সেই আপত্তিকর মন্তব্যের সূত্রপাত মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে, যেখানে তিনি কিছু ছবি ও ভিডিও পোস্ট করে ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণের আবেদন জানান। এরপরই ভারত ইসরায়েল সম্পর্ক টেনে এনে মালদ্বীপের তিন মন্ত্রী বিরূপ মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেসব মন্তব্য মুছে দিলেও থেমে থাকেনি সমালোচনা। ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সেলিব্রিটি ও ক্রীড়াবিদরা বয়কট মালদ্বীপের ডাক দেন। নিজ দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার ইস্যুতে মুখ খুললেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। অন্যান্য তারকাদের মতো তিনিও পাশে দাঁড়ালেন মোদীর। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিতে, এই বিষয়ে তাকে হেয় করা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের পর্যটকরা মালদ্বীপকে স্বাবলম্বী করেছে, তাতে আমাদের কি কোনো লাভ হয়েছে? বরং দেশের পর্যটন শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, এটা অবশ্যই দেশের জন্য মঙ্গল হবে। এর আগে নিজ দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার প্রতিবাদ জানান দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও হার্দিক পান্ডিয়া। মালদ্বীপ ভ্রমণের বিকল্প হিসেবে নিজ দেশে ভ্রমণের আহ্বান জানান তারা। সিন্ধু দুর্গ এমন একটি উপকূলীয় শহর যেখানে আমরা যা চাই তার সবই আছে, এমনকি এর চেয়েও বেশি কিছু আছে। দারুণ সব দর্শনীয় স্থানের সাথে রয়েছে তাদের অসাধারণ আতিথেয়তা, সেখানে আমাদের যাওয়া উচিত। মালদ্বীপের সৌন্দর্যে বিমোহিত না হয়ে থাকা যায় না, তবে সবার আগে প্রাধান্য দিতে হবে দেশকে। আত্মসম্মানে আঘাত এলে তা প্রতিহত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ভারতকে নিয়ে যা বলা হয়েছে তা দেখে আমি খুবই দুঃখিত। পরের ছুটিতে ভারতের কোনো সমুদ্র সৈকতে বেড়াতে যাব আমি। বয়কট মালদ্বীপ ইস্যুতে দুদেশের মধ্যে বিরাজ করছে উত্তপ্ত সম্পর্ক। এই ঘটনার পর তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপের চীনপন্থী মোহাম্মদ মুইজুর সরকার। নয়াদিল্লিতে তলব করা হয় ভারতে নিযুক্ত দ্বীপরাষ্ট্রটির হাই কমিশনারকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।